অনৈতিক পথে নামবেন না, বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, পরীক্ষার আগে আপনারা কোনো ধরনের অনৈতিক কোনো পথের খোঁজে নামবেন না। আমরা চাই পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষায় অংশ নেবে এবং ভালো ফলাফল করবে। অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন, এই পরীক্ষা আমাদের জন্য একটা পরীক্ষা, আমরা এই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে চাই। এই পরীক্ষা যেন হয় সম্পূর্ণভাবে প্রশ্ন ফাঁসমুক্ত ও নকলমুক্ত।